সামনে আছে ভাই, আমরা এছাড়া তো পেয়েছি যারা বললো না যে কাগজ এনে দেখাচ্ছি না না ওরা আসবে ওরা আসবে আশেপাশে আসবে তো শহরে আসবে ওই দূরে যায় আমাদের ডকুমেন্ট এটার পরে আপনি আপনি আমার আপনি ওটার আপনি রেটটা বসান আপনি কেন ডেট বসেন ও নিজে রেট বসেন কিন্তু বুঝে আসছে এটা মেডিং দিয়ে দিয়ে ট্রাক নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তো আলাদা ডিএএন নাম্বার থাকবে না ডিএএন নাম্বার থাকবে না ডিএএন নাম্বার আমরা এই দোকানে দি মেডিকাস দোকানে অভিযান চালিয়ে এখান থেকে বেশ কিছু অনুমোদনবিহীন ওষুধ বাজেয়াপ্ত করেছি যেগুলো দি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কোনো অনুমোদন নাই, সেক্ষেত্রে এগুলো বিক্রয় করার কোনো বিধান এখানে নাই। ওনারা এগুলি নিয়মের বাইরে আইনের বাইরে গিয়ে বিক্রয় করছিলেন, সেজন্য দোকানের মালিককে আমরা দি ড্রাগ অ্যাক্ট 1940 27 ধারা মোতাবেক 1,00,000 টাকা জরিমানা করেছি এবং ভবিষ্যতে যেন এই ধরনের ওষুধ বিক্রয় থেকে উনি বিরত থাকেন সেজন্য তাকে সতর্ক করা হয়েছে। কিন্তু ভবিষ্যতে অপরাধের পুনরাবৃত্তি হলে আমরা আরও কঠোর দণ্ড আরোপ করব এবং তার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।